আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি। আমি যেহেতু চেষ্টা করি সকালবেলাতে পুরো দিনের রান্নাটা কমপ্লিট করতে, যদি সেটা সম্ভব না হয় তাহলেও কিন্তু সকাল আর দুপুর দুইবারে রান্নাটা করে ফেলি। সে কারণে প্রতিদিন সকালবেলা আমার রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে, যেহেতু অনেক বেশি রান্নাবাড়া করতে হয়, সে কারণেই মূলত রান্নার ঝামেলাটা একটু বেশি। আজকেও তার ব্যতিক্রম না, আজকে হচ্ছে পুরো দিনে রান্নাটা করব এরকম চিন্তাটা করেছিলাম। তো এখানে হচ্ছে মেয়ে আর আমার জন্য চিংড়ি মাছটা রান্না করব। আপনাদের ভাইয়া খাবার মানে কোনো বাস নেই, সব খাবারই খায়, শুধুমাত্র চিংড়ি মাছ আর হচ্ছে গরুর ভুঁড়ি এই দুইটা জিনিস বাদে সে সব ধরনের খাবারই খায় যেগুলো আর কি হালাল। তো আমি হচ্ছে আবার চিংড়ি মাছ পছন্দ করি, সেই সাথে রোজাও পছন্দ করে। তো সে কারণে হচ্ছে আজকে মা মেয়ের জন্য চিংড়ি মাছটা রান্না করব আর আপনাদের ভাইয়ের জন্য তেলাপিয়া মাছটা রান্না করব। সাথে হচ্ছে ফুলকপি সিম আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব। আমি হচ্ছে মাঝরাতের দিকে এই মাছের বক্সটা বের করে নামিয়ে রেখেছিলাম, পানি টানি কোনো কিছুই দেইনি, নর্মালি নামিয়ে রেখেছিলাম। আর সকালে দেখি যে একদম বরফ সেরে পাশপাশ হয়ে আছে। তো এখন হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে ধুয়ে ক্লিনও করে নিব। এরপর হচ্ছে এক এক করে রান্নাবাড়া উঠিয়ে দিব আর হচ্ছে কাটাকুটো করে রেডি করব। আমি কিন্তু সবার আগে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু হচ্ছে, আর চিংড়ি মাছ কাটার আগে কিন্তু আমি তেলাপিয়া মাছটাও একদম কেটে ধুয়ে পিস করে নিয়েছি। মানে মাছটা হচ্ছে আঁশ ছাড়ানো ছিল, পেটের নাড়িভুঁড়িও বের করা ছিল, তো সেটা আর যতটুকু ক্লিন করা দরকার ছিল ততটুকু ক্লিন করে পিস করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এই মাছটা আমি ভাজতে বসিয়ে দিব, এটা ভেজে তারপর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। বেগুন হচ্ছে আপনাদের ভাইয়ের সবচাইতে পছন্দের সবজি, তো এখন আমারও ভালো লাগে। তেলাপিয়া মাছটা কিন্তু নর্মালি ভাজি খেতেও বেশ ভালো লাগে, সেই সাথে কিন্তু ভাজি করে রান্না করলেও বেশ ভালো লাগে। অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমি মাছ ভেজে রান্না কেন করি না বা ভাজি করে খাই কি না। তো আসলে আমরা হচ্ছে নর্মালি কাঁচা মাছটা রান্না করে খেতেই বেশি পছন্দ করি, সেটা ভোনা হোক বা সবজি দিয়ে হোক। অনেকে আছে সব ধরনের মাছই, ছোট থেকে বড় সব ধরনের মাছই ভেজে রান্না করে খেতে পছন্দ করে, তবে আমরা নর্মালি কাঁচা মাছটাই পছন্দ করি। তবে কিছু কিছু মাছের বিশেষত্ব আছে যেগুলো ভেজে রান্না না করলে ভালো লাগে না, যেমন হচ্ছে তেলাপিয়া মাছ, সেই সাথে রুই মাছ, এই ধরনের যে মাছগুলো আছে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, সেগুলোই শুধু ভেজে রান্না করি, তাছাড়া নর্মালি কাঁচাই রান্না করি। তো এই মাছটা যেহেতু ভেজে খেতে ভালো লাগে সে কারণে ভেজেই রান্না করব। তো আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে ওই কড়াইটাতে আমি তরকারিটা রান্না করে ফেলব। আর ভাতটা হয়ে যাওয়াতে আমি পাশের চুলাতে হচ্ছে এখানে ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফাঁকে ফাঁকে কাটাকুটোগুলোও করে নিচ্ছি, তবে ওগুলোর আপনাদের সাথে শেয়ার করছি না। আর যে চিংড়ি মাছটা দেখতে পেয়েছিলেন ওইটা হচ্ছে সিমের দানা দিয়ে রান্না করব। সিমের দানা তো রোজার ভীষণই পছন্দ, সেই সাথে আমারও বেশ পছন্দ, আপনাদের ভাইয়াও পছন্দ করে, তবে আজকে আপনাদের ভাইয়ার রান্নাতে দিব না, আজকে হচ্ছে শুধু চিংড়ি মাছটাই রান্না করব সিমের দানা দিয়ে। ভিডিওর এ পর্যায়ে আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন বা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সেই সকল বন্ধুদেরকে বলবো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলেও বলবো প্লিজ আমার চ্যানেলের সঙ্গে ধৈর্য সহকারে থাকেন, দেখতে দেখতে একটা সময় আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে যাবে। এবং কি আপনারা চাইলে আমার চ্যানেলের আগে দেওয়া যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে পারেন, আশা করি কোনো না কোনো ভিডিও আপনাদের ঠিকই ভালো লেগে যাবে। সেই সাথে আপনাদের যে কোনো ধরনের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, জানতে পারলে আমার খুবই ভালো লাগবে।
এদিক থেকে হচ্ছে আমি উষ্ণ গরম পানি করে নিয়েছিলাম, উষ্ণ না তার থেকে একটু বেশি আর কি, তবে বলক আসেনি, এরকম গরম পানি করে নিয়েছিলাম। সেই গরম পানির ভিতরে সিমের দানাটা দিয়ে তারপর সাথে সাথেই হচ্ছে আমি দানাটা বেছে নিচ্ছি। আর এখন কিন্তু মানে গরম পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু খোসাটা নরম হয়ে গেছে আর সুন্দর সিলেও নেওয়া যাচ্ছে, এতে করে বেশি নরমও হয়ে যাচ্ছে না আবার সুন্দর খোসাটাও উঠে আসছে। তো জানি না কে কীভাবে খোসাটা ছাড়ান, তবে আপনাদের কারো কাছে যদি এর চাইতে সহজ কোনো উপায় থাকে সিমের খোসা ছাড়ানোর আমাকে কমেন্টসে জানাতে পারেন, জানতে পারলে আমার অনেক সুবিধা হবে। কারণ এভাবে খোসা ছাড়াতে গিয়ে বেশ অনেকটা সময় লেগে গেছে আমার, তো যদি একটু শর্টকাট রাস্তা থাকে সেটা জানতে পারলে উপকার হবে। যেহেতু একটু বিজি মানুষ তো মানে প্রত্যেকটা কাজ চাই যে একটু সহজে বা ঝটপট যেন হয়ে যায়। এদিক থেকে হচ্ছে এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নিব, ভাজিটা আমার হয়ে গেছে আর তেলাপিয়া মাছটা আরও আগেই হয়ে গেছে। শুধুমাত্র ছিমের খোসাটা ছাড়াতে গিয়ে এই রান্নাটা হতে বেশ অনেকটাই সময় লেগে গেল, নয়তোবা আরও আগেই বসিয়ে দিতে পারতাম, শুধু খোসাটা ছাড়াতে গিয়েই দেরি হয়ে গেছে আর কি। ভিডিওর এ পর্যায়ে আপনাদের একটা কমেন্টের রিপ্লাই করি। একটা আপু আমাকে এর আগে বলেছিলেন কমেন্টে যে আমি আসলে আমার ঘরে কি লাইট ইউজ করি, আসলে আমার ভিডিওর যে কালার কম্বিনেশন এটা দেখে আপনারা প্রায় ভিডিওতেই আমাকে নানান রকমের প্রশ্ন করে থাকেন। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি ঘরে কি লাইট ইউজ করি, তো সেই আপুটার তো আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম, তারপরেও ভিডিওতে বলে দিচ্ছি। আমি হচ্ছে সুপারস্টার কোম্পানির যে লাইটগুলো হয় সেই লাইটগুলোই ঘরে ইউজ করি। আর সত্য কথা বলতে আহামরি অনেক বেশি পাওয়ারফুল যে লাইট ব্যবহার করি তা কিন্তু না, নর্মালি মোটামুটি পাওয়ারের লাইট ব্যবহার করি, এবং কি একটা লাইটই ব্যবহার করি ঘরে। অনেকে আছে মানে ভিডিও করার সুবিধার্থে ঘরে যতগুলো লাইট লাগানোর অপশন থাকে, তিনটা বা চারটা বা দুইটা যে কয়টা অপশন থাকে সব কয়টাতে বেশ পাওয়ারফুল লাইট লাগিয়ে নেয়, এতে করে কিন্তু সত্য কথা বলতে ভিডিওর কালার অনেক অনেক বেশি সুন্দর আসে, সেই সাথে ভিডিওর কোয়ালিটিও অনেক বেশি ভালো আসে। তবে আমি আসলে এই মুহূর্তে অত বেশি বাল্ব লাগিয়ে ওইভাবে করে ভিডিও শ্যুট করছি না, যদিও আমি রাতে দিনে সবসময় ভিডিও করি তো ওই লাইটের পাওয়ার দিয়েই করি। সেই সাথে হচ্ছে আমার ফোনটা যেহেতু একটু ভালো আর হচ্ছে এডিটিংয়ের কিছু বিষয় আছে, সব কিছু মিলিয়ে আসলে ওই পাওয়ারের লাইটেও আমার ভিডিওর কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই হয়। সেই সাথে আমার প্রিয় অপুরা আমাকে আরেকটা বিষয়ে কমেন্ট করেছিলেন বেশ কয়েকবার, এটা আসলে ভিডিওতে আমার বলতে একদমই মনে ছিল না, তো আজকে ফোনের কথা বলতে গিয়ে মনে পড়ল, সেটা হচ্ছে আমার ফোনটা ঠিক হয়েছে কি না। তো সেই বিষয়টা তো বিষয়টা আসলে আপনাদের সাথে আমার আগেই শেয়ার করা উচিত ছিল, যেহেতু মনে ছিল না সে কারণে দুঃখিত বলে নিচ্ছি। আপনারা আমার ছোট ছোট বিষয় নিয়ে আসলে আমার মতোই অনেক বেশি টেনশন করেন, এবং কি আপনারা মন থেকে আমাকে অনেকটা ভালোবাসেন যেটা আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি। সে কারণে কোনো একটা বিষয় আমি ভুলে গেলেও আপনারা ঠিকই মনে রেখে আমাকে সেই বিষয়টা কমেন্টে বলেন আর কি। তো সেই সকল আপুদের কাছে এবং ভাইয়াদের কাছে আমি বরাবরই অনেক বেশি কৃতজ্ঞ যারা সবসময় বিনা স্বার্থে আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছেন। তো আমার ফোনটা আসলে ঠিক হয়নি তখন যে অবস্থাতে আপনাদেরকে জানিয়েছিলাম, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ফোনটা এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে। আমি নেক্সটে কোনো একদিন আপনাদের সাথে আপনাদের ভাইয়ার ফোন দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর কি, যে আসলে আমার ফোনটার ডিসপ্লে কতটুকু চলে গিয়েছে, কী অবস্থাতে আছে। তো আমার ফোন দিয়ে তো আসলে আমার নিজের ফোনটা দেখানো সম্ভব না, সে কারণে দেখাতে পারছি না। তো এখন পর্যন্ত আর কি সেই ডিসপ্লেটা যে সাদা হয়ে গেছে ওটা আর বাড়েও নি আর কমেও নি, সে কারণেই এখন পর্যন্ত ঠিক না করেও চলতে পারছি। আপনারা দোয়া করবেন এভাবেই যেন আরও দীর্ঘদিন চালাতে পারি। কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।